দেখলে সরাসরি যে চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া যে চ্যালেঞ্জ করেছিল, তারা দেখা গেল যে রাজভবনের সামনে তারা করবে বিক্ষোভ মিছিল। যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ কলকাতা পুলিশের সহযোগিতায় ওনারা 144 যেটা রাজ্য আমাদের রাজ্যপালের বাড়ির সামনে যে 144 লাগু আছে সেই জায়গাটা বিধিনিষেধটা ওনারা বজায় রেখে ওনারা রাজ্যপালের বাড়ির ঠিক অপোজিটে ওনারা রাজ্যপালের বাড়ির অপোজিটে ওনারা বিক্ষোভ মিছিল করবেন তৃণমূলের সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে। সেই মুহূর্তের কিছু আমরা ভিডিও তুলে ধরছি এবং সরাসরি বলা চলে যে তৃণমূল সরকারের সোশ্যাল মিডিয়া কমিউনিটি কলকাতা পুলিশের সাথে চ্যালেঞ্জ করে, কলকাতা পুলিশের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তারা কিন্তু চলে এসছে সোজাসুজি রাজভবনের সামনে বিক্ষোভ মিছিল দেখাতে। অ্যাকচুয়ালি বলা চলে কলকাতা পুলিশের, রাজ্য পুলিশের সাথে চ্যালেঞ্জ করে চলে এসছে রাজভবনের সামনে তারা। আমি দেখাবো যে রাজভবন, রাজভবনের গেটের সামনে সোশ্যাল মিডিয়া কমিউনিটির চ্যালেঞ্জ করে, কলকাতা পুলিশের সাথে চ্যালেঞ্জ করে সোশ্যাল মিডিয়া কমিউনিটি আজকে চলে এসছে বিক্ষোভ দেখাতে যে ভাত চাই ভাত দাও, গ্যাসের মূল্যবৃদ্ধি হচ্ছে কেন। একবারে রাজভবনের সামনে আমি দেখাবো যে রাজভবনের সামনে পৌঁছে গেছে তৃণমূল, যারা তৃণমূল কর্মী সমর্থক বিক্ষোভ দেখাচ্ছে সে রাজভবনের গেটের সামনে একজন সরাসরি পৌঁছে গেছে। সে রাজভবনের সামনে তারা বিক্ষোভ দেখাতে চলেছে যে ভাত চাই ভাত দাও, তেলের দাম, তেলের দাম বাড়ছে কেন জবাব দাও, তাহলে দেশের সম্পত্তি বিক্রি করছে কেন জবাব দাও। তারা রাজ্যপালকে কটাক্ষ করে রাজ্যপালের গেটের সামনে বাড়ির সামনে সরাসরি সম্প্রচার। নিউজ রেনেসা বাংলায় আপনারা দেখাচ্ছি যে নিউজ রেনেসা বাংলার সব চাঞ্চল্যকর অবস্থা, যেটা রেনেসা বাংলা আপনাদের সামনে তুলে ধরেছে যে সরাসরি তারা চলে এসছেন যে এই ক্যামেরাটা ছাড়বে, যে তারা সরাসরি এলআইসি কারোর বাপের সম্পত্তি না বলে তারা চলে এসছে এবং সরাসরি রাজভবনের সামনে, যে রাজভবনের সামনে তারা বিক্ষোভ মিছিল করতে এসেছেন এবং সেইখানকার কিছু মুহূর্ত আমরা দেখব। এবং রাজভবন, যে রাজভবনের সামনে তাদের বিক্ষোভ মিছিল চলবে সেইখানকার কিছু তাদের বক্তব্য একটাই যে এলআইসি কারোর বাপের সম্পত্তি না তাদের বিক্ষোভ। লাইভ চলছে, হ্যাঁ স্বর্ণ নাম অন্য একটু বুঝে। আমি সৌমিতা চৌধুরী ভাবি জায়গা গেছি। আমি দুলাল দাস বাঁকুড়া জেলা থেকে এসেছি। আমি কুশু হাজরা। আমাদের একটাই লক্ষ্য আছে যে দেশের সম্পত্তি বা বিক্রি করার পদক্ষেপ নিয়েছেন, কিন্তু সেটা কারো বাবার সম্পত্তি না, সেটা দেশের সম্পত্তি, বিভিন্নভাবে বেচতে পারেন না, তাই আমাদের লড়াই চলছে চলবে। আপনার ফোন নাম্বারটা? আমার ফোন নাম্বার 9874694209। হিন্দিমে হ্যাঁ বলিয়ে থোড়া থোড়া ট্রাই করুন। ও পেট্রোল ডিজেল কা দাম তো বৃদ্ধি হো রা হ্যাঁ, হ্যাঁ উসকে লিয়ে তো হামারা আন্দোলন চলেগা হি। হ্যাঁ ওর একটু বাত হে, জো দেশ, দেশ কা জো জমিন হে ও বেচ রা হে, ও সম্পত্তি বেচ রা হে, ও তো পিএম কা কুত্তা সম্পত্তি নেই হে না, ও বেচ দেগা, তো ইসিলিয়ে হামারা আন্দোলন চলেগা, চল রা হে, চলেগা। जब तक नहीं वो सुनेगा तब तक चलेगा, 24 में जब तक वो नहीं गोदी छाड़ेगा तब तक आंदोलन चलेगा। उस मोदी सरकार हम लोगों को नहीं दरकार, छोट छोटा सरकार नहीं दरकार हम लोगों को, देश बचा सरकार हम लोगों को नहीं दरकार। अपना नाम बताइए। मेरा नाम है टुशु हजरा। हम राजनीति करते हैं बस, यही मेरा दीदी के साइड में करते हैं, सोशल मीडिया वाला रास्ता में उतर के दोनों साइड में करता है सोल्डर ऑफ ममता बनर्जी। কিন্তু আজকে দেখা গেছে যে সরাসরি পেট্রোল পাম্পে, পেট্রোল পাম্প বন্ধের দিন, সেই দিনকেই কি আপনারা বেছে রাজ্যপালের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ করেছেন? এরকম কোনো ব্যাপার নেই, আমার যখন যেটা যেদিন মনে হবে সেদিন অবস্থান বিক্ষোভ করবো, কারণ দিনটা কারোর জন্য না, দিনটা প্রত্যেকটা দিন আমাদের আন্দোলনের দিন, প্রত্যেকটা দিন সত্যের দিন, প্রত্যেকটা দিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার দিন। আমরা প্রতিবাদ করছি, আমরা প্রতিবাদ করবো, আমরা লড়াই করছি, আমরা লড়াই করবো।
করব কতক্ষণ চালাবেন এই আপনাদের এই অবস্থান বিক্ষোভটি কতক্ষণ 24 টা মোদি গতি ছাড়া ততক্ষণ আমাদের বিক্ষোভ চলবে কারণ উনি ওনার সিদ্ধান্ত থেকে নড়বেন না আমরা জানি আর আমরা আমাদের সিদ্ধান্ত থেকে নড়ব না আপনারা কি কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে বিক্ষোভ তুলে নিতে হবে এরকম না না এরকম কোনো ব্যাপার নেই কলকাতা পুলিশ হেল্প করেছে কিছু কিছু সময় যেটা ওদের বারণ আছে যেটা ওদের সিস্টেম ওনারা তো বলবেই এটা স্বাভাবিক কিন্তু ওনারা হেল্প করেছে মানুষ বলছে এখন বিদায় হবে কখন কালো ছায়া পড়ে গেছে তুমি দেশ বেচো না আধার নেমে যাবে পাগল হলে নাকি আরে মানুষের কি হবে তুমি দেশ বেচো না আধার নেমে যাবে পাগল হলে নাকি আরে মানুষের কি হবে 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 পেট্রোল চুচ্ছে যে এখন সাথে ডিজেল তাও যেমন গ্যাস কিনতে গিয়ে পকেট হলো গড়ের মাঠ আছে দিনের বাদ পাচ্ছে না কোভাত ঢপলা কথায় ভরবে না দুবেলা পাত তুমি ঢপ মেরো না মানুষ চিনে গেছে 2024 এ তাই তুমি যে দূর হবে তুমি যে দূর হবে তুমি যে দূর হবে তুমি যে দূর হবে তুমি দূর হবে দেশের মানুষে উদাস ভাষা জলে জ্যান্ত লাশ তোমাকে ভাগাবার চিন্তা সারা দিন এ কেমন পিএম কালো টাকা এলএম হঠাৎ করে টাকা ঝেড়ে বলেনি তুমি দেশে থেকো না আধার নেমে যাবে পাগল হলে নাকি আরে মানুষের কি হবে তুমি দেশে থেকো না আধার নেমে যাবে পাগল হলে নাকি আরে মানুষের কি হবে মানুষের কি হবে এই মানুষের কি হবে মানুষের কি হবে মানুষের কি হবে ওই মোদি সরকার আর নেই দরকার এই দেশ বেচা সরকার আর নেই দরকার ওই অম্বানি দেশ সরকার আর নেই দরকার ওই চোরে দেশ সরকার আর নেই দরকার ওই চিটিং বাস সরকার আর নেই দরকার এই লুটে সরাসরি আমরা চ্যালেঞ্জ করে দিয়েছি সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে রাজভবনের সামনে তারা দেখাতে চলেছে যে তেলের দাম বাড়ছে কেন এয়ার ইন্ডিয়া বাসের কারোর সম্পত্তি নেই এলআইসি কারোর বাসের সম্পত্তি নেই গ্যাসের দাম বাড়ছে কেন এই নিয়ে চ্যালেঞ্জ করে দিয়ে রাজভবনের সামনে সরাসরি ভাবে করছেন রাজভবনের সামনে সরাসরি ভাবে তারা শুরু করেছে বিক্ষোভ সেই বিক্ষোভের আমি কিছু মুহূর্তে দেখাবো যে কলকাতা পুলিশের সহযোগিতায় প্রথমে কলকাতা পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় তারপরে কলকাতা পুলিশকে চ্যালেঞ্জ করে তারা রাজভবনের সামনে সরাসরিভাবে সোশ্যাল মিডিয়া কমিউনিটির এসে উপস্থিত তারা সোশ্যাল মিডিয়া কমিউনিটির করছেন তারা চোরেদের সরকার আর নেই দরকার গ্যাসের দাম বাড়ছে কেন জবাব চাই দেশের সম্পত্তি বিক্রি করছো কেন জবাব চাই সেই সমস্ত স্লোগান নিয়ে তারা সোশ্যাল মিডিয়া কমিউনিটির পক্ষ থেকে তারা অবস্থান বিক্ষোভ করছে রাজভবনের সামনে সরাসরি নিউজ রেনুষা বাংলা রিপোর্ট আমি আপনাদের সামনে সুমিয়া। আর নেই দরকার।